This one coming straight from out of the dance hall. তো হাই গাইজ, গুড আফটারনুন, আমি চন্দন মল্লিক, আমরা দেখছেন সোনু আরামবাগ ইউটিউব চ্যানেল। তো সোনু আরামবাগ ইউটিউব চ্যানেলে আজকে আমাদের সকলকে স্বাগত। তো গাইজ, আজকে আমি আপনাদেরকে একটা গ্রামের ছোট্ট মেলা দেখাবো, একদম ছোট্ট মেলা, একদম মেলা মানে বুঝতে পারছেন বড়সড় হয়, কিন্তু আমাদের গ্রামে একটা মেলা হয় খুবই ছোট মেলা। ওই মেলাটা হয় আপনার অঘ্রাণ মাসের শেষ করে, মানে মনসা শৈলাতে মেলাটা হয়। মেলাটি হয় আপনার বলরামপুর, মানে উত্তর বলরামপুর এলাকায় ওই মেলাটা হয়। মেলাটা খুবই ছোট, মানে পাড়া গ্রামের মধ্যে মেলাটা বসে, ওটা কোনো খোলা মাঠের মধ্যে মেলাটা বসে না, ওটা পাড়া গ্রামের মধ্যেই একদম মেলাটি বসে। তো মেলাটি বললাম আপনাদেরকে অঘ্রাণ মাসের শেষ করে, মানে ওই মনসা শৈলায় হয় ওইটা, উত্তর বলরামপুর। তো 5 থেকে 6 দিন মেলাটি হয় অঘ্রাণ মাসের শেষ করে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের ওই উত্তর বলরামপুরের যে ছোট্ট মেলাটি হয় ওইটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, তো যেতে আমার 5 মিনিট লাগবে, ওখানে মাইকটাই বাজছে তো ওই জন্যই কথা বলা শুনতে পাবেন না, ওই জন্য এখন বলে দিলাম। তো চলুন দেখে নিই আমার ইউটিউব চ্যানেল সোনু আরামবাগের সঙ্গে আপনাদের উত্তর বলরামপুরের ছোট্ট মেলা অঘ্রাণ মাসের শেষে, মানে মনসা। একটা কথা বলে দিই আপনাদেরকে, উত্তর বলরামপুর যাওয়ার জন্য আপনাদেরকে ভিগদাসে নামতে হবে। ভিগদাস থেকে নেমে গোহাট যাওয়ার মুখে একটুখানি হাঁটবেন, তো এই 1 মিনিট হাঁটলেই দেখতে পাবেন একটা দুদিকে দুটো রাস্তা আছে, একটা কামচাচ্ছে, একটা ওই উত্তর বলরামপুর যাচ্ছে। দক্ষিণ দিকে রাস্তাটা দিয়ে যাবেন, ওই দক্ষিণ দিকে রাস্তাটা দিয়ে যাবেন, তাহলে উত্তর বলরামপুর 5 মিনিট হাঁটলেই দেখতে পেয়ে যাবেন মেলাটা। একটু জিজ্ঞাসা করে যাবেন ভিতর দিয়ে, পাড়ার ভিতরে হচ্ছে, তো কাউকে লোকাল কাউকে জিজ্ঞাসা করবেন, তাহলেই দেখিয়ে দেবে উত্তর বলরামপুরের মেলা। মেলাটা তো বলিয়ে দিলাম আপনাদেরকে, চলুন দেখে নিই। ছোট, একদম পাড়ার মধ্যে, ওকে, মেলাটা একদম পাড়ার মধ্যে বসেছে, জায়গার অভাব। তো জায়গা যদি একটু বেশি হতো না মেলাটা খুব ভালোভাবে হতো, এটাই লোকেদের বক্তব্য। তো জায়গাটা উত্তর বলরামপুর, এটা সার্চ করে দেখতে পারেন, উত্তর বলরামপুর। তো আমি প্রায় যতগুলো মেলা হয় ঘোরার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমার সঙ্গে থাকুন সোমবার আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে।
দয়া করে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। একদম গ্রামের ছোটোবেলা বুঝতে পারছেন না কেমন হবে একদম, ঠিক আছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।